হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজে কিভাবে গ্যাসের চুলায় কেক তৈরি করা যায় আজকে সেই রেসিপিটা শেয়ার করব। নতুন নতুন যারা কেক বানানো শিখছেন তাদের জন্যে ইলেকট্রিক বিটার অথবা মাইক্রোওভেন ছাড়াই কিভাবে খুব সহজে কেক তৈরি করা যায় আজকে সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে কেক তৈরিতে চলে যাচ্ছি। কেক বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলের মধ্যে দুটো ডিম নিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এই ডিমগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি। চিনি দেওয়ার পর আবারও ভালো করে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল। এখানে যে তেলটা খাওয়ার জন্য ইউজ করে সেটাই ব্যবহার করতে পারে। আমি এখানে 6-7 মিনিটের মতো বিট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা। ময়দাটাকে আমি চেলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এগুলাকে আমি চালনো দিয়ে চেলে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই সবগুলো উপকরণ আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে করে বিট করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলার পরিবর্তে যে কোনো ফ্লেভার ইউজ করুন। আমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। আমার এটা কেক বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা কেক প্যান নিয়ে নিয়েছি। আমি নিচে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে কেকের ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু ঝাঁকুনি দিয়ে সেট করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। কেকটাকে আমি বেক করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। 5 মিনিট আগে থেকেই গরম করে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, চুলার আঁচটা লো আঁচে রেখেছি। ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট পর কেক সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, ভিতরে একটুও কাঁচা ভাব নেই, একদমই পারফেক্ট হয়ে গিয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি কি অবস্থা। চারপাশ ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেকটা দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। কেকটাকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার কেকটাকে একটু কেটে দেখাচ্ছি। পারফেক্টভাবে কেক তৈরি করতে চাইলে এই পদ্ধতিটি। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।